মঙ্গলে নাসার 33 মিনিটের অভিযান মঙ্গল গ্রহে পা রেখেই চমক দেখাতে শুরু করেছে নাসার রোভার পারসিভারেন্স টানা 33 মিনিট ধরে লাল গ্রহটিতে ঘোরাফেরা করেছে রোবটযানটি নাসার ওয়েবসাইট থেকে জানা গেছে বৃহস্পতিবার 4 মার্চ মঙ্গল গ্রহের 21.3 ফুট এলাকা জুড়ে ঘোরাফেরা করে পারসিভারেন্স এ ঘটনাকে মঙ্গল গ্রহ অভিযানে একে অনন্য মাইলফলক এ প্রসঙ্গে পারসিভারেন্স মোবিলিটি টেস্ট বেড ইঞ্জিনিয়ার অ্যানেইজ জারিফিয়ান বলেন আমাদের টেস্ট ড্রাইভ দারুণ হয়েছে মঙ্গলের মাটিতে আমরা চাকার দাগ রেখে এসেছি চাকার দাগ অনেকবারই দেখেছি তবে মনে হয় না কখনোই এতটা খুশি হয়েছি এই তো সবে শুরু আমরা আরো দীর্ঘ টেস্ট ড্রাইভ করব রোবটযানটি প্রথমে 13.12 ফুট এগিয়ে গিয়ে 150 ডিগ্রি বাদিকে মুখ ঘোরায় পারসিভারেন্স এরপর পিছিয়ে আসে 8.2 ফুট শুক্র ও শনিবারেও লাল গ্রহের মাটি ছসে বেড়ানোর কথা রোভারটির মঙ্গলের একদিনের সময় অনুযায়ী রোবটযানটি প্রতিদিন 200 মিটার ঘোরাফেরা করতে পারে যদিও এ ব্যাপারে দক্ষতায় পারসিভারেন্স এগিয়ে রয়েছে আগে পাঠানো নাসার রোভার কিউরিওসিটির চেয়ে কিউরিওসিটির তুলনায় 5 গুণ দ্রুত গতিতে এগোতে পারে নতুনটি মঙ্গলে পা রাখার 8 বছর পর এখনো কাজ করে চলেছে কিউরিওসিটি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।